বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। এটা গতকাল রাত্রে ভিডিও। গতকালকে মোয়া বিস্কিট আর একটা রুটি এনেছি, ক্রিম রুটি মিরানের জন্য। মিরানের তো গতকালকে মুসলমানি করিয়েছিল, আর এনেছি এক খাঁচি ডিম। মিরানে তো গতকালকে মুসলমানি করিয়েছিল, এই জন্য গতকাল রাতে মিরানের কাকু মানি সাইদুলের বাবা এগুলি এনেছে। মিরানদের ঘরে এখন দিয়ে আসতে যাচ্ছি। শুভ সকাল। সকালের নাস্তাটা তৈরি করতে তো রান্নাঘরে চলে আসলাম। আজ আমি লাউ ডাল রান্না করব, ফুলকপি ভাজি করব আর ভাত। লাউ ডালটা প্রেশার কুকারে বসিয়ে দেব। সাইদুল বাবা বলতেছে আজ তার লাউ ডাল দিয়ে ভাত খেতে ইচ্ছে করতেছে। গতকালকে একটা সুন্দর একটা লাউ এনেছে, সেই লাউ ডাল রান্না করবো। ভাতটা তো চুলায় বসিয়ে দিয়েছি আর ফুলকপি ভাজি করব। লাউ ডালটা চুলায় বসিয়ে দিই, তবে ফুলকপি ভাজিটাও চুলায় বসিয়ে দেব। ফুলকপি এই যে বসিয়ে দিতেছি, আমি শুকনো মরিচ ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দেবো ভাজিটা, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সামান্য লবণ দিয়ে ভাজিটা আস্তে আস্তে জালে করে ফেলবো। শীতকাল তো চলে এসেছে, এখন তো খুব নতুন নতুন সবজি উঠেছে, আর এখন তো অনেক কুচি কুচি লাউ দেখা যাবে। এই দিনে লাউ তরকারি খেতে খুবই ভালো লাগে, আর সাইদুল বাবা তো লাউ ডাল লাউয়ের ঘন্টা খেতে খুবই পছন্দ করে। আমি দুই তিনটা শীষ হওয়ার পর নামিয়ে রেখেছি। লাউটা সিদ্ধ হয়ে গেছে, ডালটা তো সিদ্ধ হয়েছে। এখন রসুন ও শুকনো মরিচ দিয়ে বাগার দেব, শুকনো মরিচ না, রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দেব। সকালে নাস্তাটা তৈরি হয়ে গেছে, এই যে লাউ ডাল রান্না হয়ে গেছে। আমি ধনে পাতাও দিয়েছি, সাদা ভাত আর ফুলকপি ভাজি এই সকালের মেনু। সাইদুলের আব্বা তো সকালে নাস্তাটা করে নিতেছে। আমি আবার পাউরুটি খাবো ডিম পোস্ত দিয়ে, আমি সকালে ভাত খাবো না। ইবাদের ঘরে থেকে এবার ভাতে জিরে নিয়ে আসলাম এই ঘরে। বুড়ুনিটাকে কি সুন্দর হাত পা নেড়ে খেলতেছে। সকালে নাস্তা খেয়ে তো সাইদুলের বাবা ভাগ্যপুর বাজারে গিয়েছিল, কিছু সবজি এনেছে আর মাছ এনেছে। দুটো ইলিশ মাছ এনেছে আর কিছু খলিশা মাছ আর ছোট ছোট কই মাছ এনেছে, আর কিছু বড় কই মাছ এনেছে। এই যে খলিশা মাছ আর ছোট কই মাছ ঢালতেছে, কই মাছগুলো তাজা, খলিশা মাছগুলো তাজা আছে। আর দেখো না কই মাছ কি সুন্দর লাফাচ্ছে। আর ব্যাগের মধ্যে বড় বড় কই মাছগুলো, এখন তো শীতের মধ্যে বড় বড় কই মাছ দেখা যাবে। এই শীতের মধ্যে কই মাছ খেতে ভালোই লাগে, এই যে ঢালবে কই মাছগুলো।
ভাবিতে চলে এসেছে অনেকক্ষণ আগে, ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছে, এখন কল পরে চলে এসেছে এখানে, এসে মাছ কেটে নিতেছে, সাথে সাবাও বসেছে, আজ মাছ কাটতেছে, বলতেছে আজ আমি মাছ কাটবো। আমি বললাম তাহলে কাটো, ভাবির সাথে বসে বসে এই সাবাও মাছ কাটতে বসে পড়েছে। আর এদিকে আমি লাল শাকটা চুলায় বসিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে সেদ্ধ করে নেব। আর কই মাছ কাটা হয়ে যাওয়ার পর আমি যে কয়টুকটা রান্না করব তা কেচে লবণ মেখে রেখেছি, কই মাছটা ভুনা করব। তারপর তো লাল শাকটা বাগারও দিয়ে ফেললাম এই যে, আর কই মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন কই মাছটা ভেজে নেব। আমি কই মাছ আজ ভুনা করব আর রান্না করব মূলা দিয়ে খলিশা মাছে। কই মাছটা ভেজে নিই আর লাল শাকটা হয়ে যাওয়ার পর খলিশা মাছটা চুলায় বসিয়ে দেব। কই মাছ ভাজা হওয়ার পর ওই তেলের মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম, পেঁয়াজটা হালকা ভেজে নেওয়ার পর ময় মশলা দিয়ে দিয়েছি, তারপরে মশলাটা কষিয়ে নিলাম। এই যে কই মাছটা ভাজা হয়ে গেছে, এখন পরিমাণ মতন পানি দিয়ে দিব মশলার মধ্যে, বলক আসলে কই মাছটা ছেড়ে দিব। তারপর তো বলক এসে গেল, এখন একটু শাক দিয়ে নিলাম। মাছ দেওয়ার পর তো শাক দিতে গেলে আবার মাছটা ভেঙে যাবে, এই জন্য প্রথমে শাকটা দিয়ে এখন ভাজা মাছটা এর মধ্যে দিয়ে দিলাম বলক আসলো। আস্তে আস্তে জালে কই মাছটা ভুনা করে ফেলি। কই মাছ তো ভুনা করতেছে, আরেক চুলায় এখন খলিশা মাছটা বসিয়ে দিই। মূলা দিয়ে খলিশা মাছটা ধুয়ে নিয়েছি, সাথে একটা রয়না মাছও দিয়েছি আর কয়েকটা কই মাছও দিয়েছি, এই সব মাছ মানে হাসরা মাছ। এই মাছগুলো এখন মেখে চুখে চুলায় বসিয়ে দেব মূলা দিয়ে। পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ তেল দিয়ে ভালোভাবে এখন হাত দিয়ে মেখে নিব। ভালোভাবে মাখা হয়ে গেলে তারপরে পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। দুপুরে রান্নাটা তো কমপ্লিট হয়ে গেল, আমি টেবিল এনে রেখে দিলাম। লাল শাক ভাজি করেছি আর মূলা দিয়ে খলিশা মাছ রান্না করলাম মানে বিলের মাছ, আর কই মাছ ভুনা করলাম। সকালের ডাল ভাত তো আছে, এই দুপুরের মেনু। তারপর একটা বাটিতে খলিশা মাছ বেড়ে নিলাম, মিজান্দ ঘরে দিয়ে আসি মূলার তরকারি। এই যে বাটিতে বেড়ে নিয়েছি, এখন মিজান্দ ঘরে দিয়ে আসবো। তারপর আমরা দুপুরে খাবার খেতে বসে পড়লাম, সাইদুল বাবা প্রথমে বসে পড়েছে, আমি এখন খেতে বসে পড়ব। ছেলেমেয়েদের ডাকতেছি, কেউ খেতে বসবে না। তারপরে আমার গরম গরম তরকারি দেখে ভাত খেতে ইচ্ছে করলো, তাড়াতাড়ি খেতে বসে পড়লাম মূলার তরকারি দিয়ে। এই যে ভাত খেয়ে নিতেছি, আলহামদুলিল্লাহ মূলার তরকারিটা অনেক মজা হয়েছে, খুবই ভালো লেগেছে খেতে। আমাদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তার কিছুক্ষণ পরে লাউ ডাল আর কাতলা মাছের তরকারি ইভা দিয়ে গেল, তারপর রেখে দিলাম রাত্রে খেয়ে নেবেনে।
বিকেল দিক দিয়ে আমাদের গ্রামে তো নির্বাচন চলছে, সেই নির্বাচনের মিছিল বের হয়েছে, বাহিরে আসলাম দেখার জন্য। সন্ধ্যার পর চলে আসলাম আদা চা বানানোর জন্য। তারপরে আদা কুচি করে দিলাম, চা পাতা দিলাম আর লবণ দিলাম। এখন জাল দিয়ে নিই, জাল দিতে দিতে আস্তে আস্তে হয়ে যাবে আদা চাটা। আদা চা তো হয়ে গেছে, আমি আর সাবা খাবো, সারামণি তো বালাসুরে, সাইদুল খাবে না, আমি আর সাবা চা খেয়ে নিলাম। আজ তাহলে এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবো, আর কমেন্ট করে জানাবা কেমন লেগেছে। তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।